হবিগঞ্জে 12 ঘন্টার ব্যবধানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নারী সহ তিনজন খুন হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার বড় ইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়া গত রাতে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই উপজেলায় ছোট ভাই আলী নওয়াজের হাতে বড় ভাই আবু বাক্কর খুন হয়েছে। আলী নওয়াজ মানসিক ভারসাম্যহীন বলে ধারণা পুলিশের, বিষয়টি তদন্ত করছে পুলিশ। এছাড়া একই উপজেলার প্রতিবেশীর আঘাতে কমলা বিবি নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে পৃথক ঘটনায় সাভার ও ধামরাই থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।